পঁচিশ দিনের বাচ্চা দেখুন প্রত্যেকটাই বাচ্চা প্রত্যেক ইউটিউব ভিওয়ার্স কে অর্ণব্বী পেট কেয়ার থেকে নমস্কার আমি বিশ্বজিৎ তো আজকের টপিক হলো আয় বাবা এদিকে আসো আসো তো আজকের টপিক হলো মাদার ডগ এবং নিউ বর্ন পাপ্পি তো কুটু এবারে সাতখানা বাচ্চা ডেলিভারি হয়েছে তো টপিকটা হচ্ছে কি মাদার ডগকে এবং পাপ্পিকে আমরা কিভাবে ভালো রাখতে পারি প্রথম কথা হচ্ছে প্রথমে হচ্ছে কি মাদার ডগ যদি ভালো থাকে তাহলে কি হবে বাচ্চা ভালো থাকবে আর বাচ্চা যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন প্রত্যেকটাই বাচ্চা কিন্তু এরকম একদম গুলু কিউটনেস আর গ্রোথও দেখতেই পাচ্ছেন তো মাদার ডগকে ভালো রাখতে বলে কি করতে হবে আমাদের আউটফুট চালু করতে হবে তো আউটফুটটা আমরা কখন চালু করব যখনই পাপিদের আমরা নিউবর্ন বর্ণ যখন আমরা ডিওয়ার্মিং করে দেবো তো তার ঠিক দু তিন দিন পর থেকে জাস্ট দুধ দেবো সেই দুধটা আমূল স্প্রে যেই দুধটা আপনি যে কোনো স্টেশনারি শপে পেয়ে যাবেন যে কোনো স্টেটে পেয়ে যাবেন আমুল স্প্রে আর তার ঠিক দু একদিন পর থেকেই আমি কিন্তু স্যারাল চালু করে দিতে স্যারাল হচ্ছে কি দেখুন নেসপ্লে কোম্পানির দেখা যাচ্ছে কি নেসপ্লে নেসলে কোম্পানির হুইট স্যানেলাক যেটা হচ্ছে স্টেজ ওয়ান তো এটাকে আমি বাচ্চাদের দিনে চার টাইম করে দিই কারণ হচ্ছে কি চার টাইম করে দিলে কি হয় এই বাচ্চাগুলির পেটটা ভরে যায় যেখানে মা কিন্তু অনেকটা রিলিফ পায় কারণ কি হয় আমরা মাদার ডগকে যে আমরা সারা দিনে যে খাবারটা দিই তো সেই খাবারের নিউট্রিশন থেকে কিন্তু ব্লাড তৈরি হয় এবং সেই ব্লাডটাই কিন্তু মাদার ডগ কী করে দুধে কনভার্ট করে তার পাপিকে খেতে দেয় তো যেখানে আমি বলবো মায়ের কিন্তু আলাদা করে কোনো দুধের চেম্বার থাকে না তো বুঝতেই পারছেন এই দুধটাকেই মানে ব্ল্যাডটাকেই কিন্তু দুধে কনভার্ট করে দেয় এবং সেই দুধ কিন্তু বাচ্চারা খেয়ে বড় হয় তো আমি যখনই এই বাচ্চাগুলি বড় হয়ে যাবে তো আমি যদি এদের আউটশুট না চালু করি তাহলে কি হবে মাদারের ওপর অনেক প্রেশার পড়বে তো যে কারণে মাদার ডগও আনহেলদি হয়ে যাবে বাচ্চাও আনহেলদি হয়ে যাবে যে কারণে এটাকে আমি দিয়ে থাকি আর আমার কাছে বিগত আমি পাঁচবার বাচ্চা তুলেছি তো এই যে শ্যায়াল আমি বলবো এই শ্যাল আমি বিগত পাঁচ বছর ধরেই খাওয়াচ্ছি কারণ শ্যায়াল যদি এটা যদি শ্যুট না করতো তাহলে আপনি কি প্রবলেম দেখতে পাবেন প্রবলেম হচ্ছে কি পাপড়ি যে পটি করবে সেখানে দেখবেন পাতলা হবে মোমিটিং করবে পটিতে স্মেল আসবে তো দুধ আর শ্যালা খুব ইজিভাবে ডাইজেস্ট করতে পেরেছে বলেই পচুটাকে আমরা এখানে নর্মালভাবেই দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমুল স্প্রে দুধ যেটা দাম হচ্ছে দশ টাকা এতটা গ্লাস হয়েছে দুধের ঘনত্বটাও দেখতে পাচ্ছেন আপনারা এর ভেতরে এরকম একটা স্পুন পেয়ে যাবেন আর এই যে পঁচিশ দিন আজকের হয়ে গেছে তো এখানে দেখুন এই যে স্যালাকটাকে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কী এর মধ্যে কোনো বিডলি না থাকে বাচ্চাগুলো দেখুন খাবার টাইম হয়ে গেছে যার জন্যেই কিন্তু এরকম আওয়াজ করছে তো আমাদের অলমোস্ট রেডি খাবারটা এবার লাস্টের দিকে যেটা থাকবে ওটাকেও একটু রকমভাবে মিক্স করে দেবে এটাকে ভালো করে মিক্সড করে নেবেন যাতে কোনো রকম এতে গিল্লি বা দানা না থাকে আর বোতল কিন্তু আপনি যে কোনো মানে স্টেশনারি শপে আপনি পেয়ে যাবেন তো এই বোতলটার নাম হচ্ছে ফিডিং বোতলও বলা যায় বা বেবি বোটলও বলা যায় তো এটা আমি যখন কিনেছিলাম তখন ষাট টাকা না পঁয়ষট্টি টাকা নিয়েছিল তো এখন হয়তো একশো টাকার আশপাশে আপনারা এই বোতলটা পেয়ে যাবেন আর সব থেকে মজার ব্যাপার হলো বোতল কিন্তু চেঞ্জ করতে লাগে না এই যে নিফিল্টার রয়েছে এটাকে কিন্তু চেঞ্জ করে নেওয়া যায় এটাকে কিন্তু চেঞ্জ করে নেওয়া যায় কারণ এটাকে আমি একবারই ইউজ করি যখনই বাচ্চা ওঠে তখন আমি এটাকে চেঞ্জ করি এটার দাম হচ্ছে টাকা কিন্তু কিন্তু খিদে কারণ টাইম হয়ে গেছে যার এরকম আওয়াজ আর এখানে দেখুন অলরেডি একটা বাচ্চা এসে গেছে যে কিন্তু খাবার জন্যে সব থেকে বিছি মনে হয় ওর খিদে পেয়ে গেছে এই দেখো চলো আর ওয়েট করবো না আমি খাবারটা লেগে থাকা মানে এটা খারাপ কিন্তু কারণ পিমরে কামড়াতে পারে তো মুখটা চ্যাট চ্যাট আছে তো এটাকে আমি কি করবো ওর মাকে দিয়ে দেবো ওর মাকে দিলে ওর মা এটাকে কিন্তু পরিষ্কার করে দেবে তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা বাচ্চাকে খাই দেবো তো সব কটা বাচ্চাকে আপনাদের দেখাতে পারলাম না তাহলে কি হবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো তাই জন্যে আমরা কি করি দিনে চারবার করে বাচ্চাগুলোকে খেতে দিই সকালে যদি আমি আটটায় দিই তাহলে কি হলো বারোটায় দেবো নেক্সট ছটায় দেবো তারপরে দশটা তো এইভাবে চার ঘন্টা ছাড়া ছাড়া যদি আমরা বাচ্চাকে খাবারটা প্রোভাইড করি তাহলে কি হলো মাদার অনেকটা রিলিফ পাবে এবং বাচ্চারও পেটটা ভরা থাকবে মাদার কিন্তু ও যখন বোঝে ও যে দুধ খাওয়াবার ও কিন্তু সেই সময় গিয়ে খাওয়াতে হয় এটা নেচারের একটা সৃষ্টি যেটা আমাদের কিছু করতে লাগে না তো সেই কারণে আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম আর মাদার ডগকে আমরা কিভাবে আমি কি ফিড দিই ক টাইম খাবার দিই এটা আপনাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তাহলে কী হলো আপনারা দুটোই দেখতে পাবেন একটা বাচ্চাদের ভিডিও দেখালাম নেক্সট আমি মাদারের ভিডিওটা দেখাবো তো একসঙ্গে ভিডিওটা বানালে অনেকটা লং হয়ে যেত তাই জন্য আমি ছোটো করে বানালাম আর ভিডিওটা ভালো লাগলো অবশ্য লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই ডগ রিলেটেড ভিডিও নিয়ে